আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা। লেবাননে হামলার প্রতিশোধ, ইসরায়েলে 100 রকেট ছুড়ল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব, যুদ্ধবিরতির ধারে কাছে নেই হামাস ইসরায়েল। এদিকে বছরের পর বছর হামাসের প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল। আরো জানিয়ে দিব, হুতিদের লক্ষ্যবস্তুতে মার্কিন ব্রিটিশ বাহিনীর হামলা, নিহত 11। এরপর জানিয়ে দিব, ইউক্রেনের সামরিক শক্তির উন্নতি দাবি জেলেনস্কির। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, দুটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা। লেবাননে হামলার প্রতিশোধ, ইসরায়েলে 100 রকেট ছুড়ল হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 100টি রকেট দিয়ে হামলা চালিয়েছে। লেবাননের বেকা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলা চালানোর পর হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে পাল্টা হামলা চালালো। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের কেইলা ব্যারাকের বিমান ও ক্ষেপণাস্ত্র কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এছাড়া ইয়ব ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ঘাঁটি এবং আশপাশের কয়েকটি আর্টিলারি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় 100 বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের পক্ষ থেকেও 100 রকেট নিক্ষেপের খবর নিশ্চিত করা হয়েছে। ইসরায়েল বলেছে, আজ মঙ্গলবার সকালে লেবানন থেকে ইসরায়েলের দুটি লক্ষ্য বস্তুতে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের আপার গ্যালি ও অধিকৃত গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজানো হয়, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর তারা প্রকাশ করেনি। লেবাননের ভেতরে ইসরায়েলের বিমান হামলার কারণে চলমান সংঘাত আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধবিরতির ধারে কাছে নেই হামাস ইসরায়েল। কাতার বলছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাস চুক্তির ধারে কাছেও নেই। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা সত্ত্বেও মুসলমানদের পবিত্র রমজান মাসের শুরুতে সোমবার যুদ্ধবিরতি শুরু হয়নি। যুদ্ধবিরতির লক্ষ্য অনুযায়ী বন্দী বিনিময়ও শুরু হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, আমরা কোনো চুক্তির কাছাকাছি নেই, যার মানে আমরা উভয় পক্ষকে এমন ভাষায় একত্রিত হতে দেখছি না যে যা একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে বর্তমান মতবিরোধ নিরসন করতে পারে। এক সংবাদ সম্মেলনে আল আনসারি বলেন, রমজানের সীমার মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সব পক্ষই আলোচনায় কাজ চালিয়ে যাচ্ছে। বছরের পর বছর হামাসের প্রতিরোধের মুখে পড়বে ইসরায়েল। মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের প্রতিরোধের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, গাজায় যুদ্ধবিরতি অর্জনের সবচেয়ে বাস্তবসম্মত উপায় হল বন্দী মুক্তি চুক্তি। তবে নেতানিয়াহু ক্ষমতায় থাকতে তা হবে কিনা, কিংবা ইসরায়েল হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জনসাধারণের মধ্যে নেতানিয়াহুর অবিশ্বাস যুদ্ধের আগে থেকেই উচ্চ স্তর থেকে গভীর এবং বিস্তৃত হয়েছে। একটি ভিন্ন আরো মধ্যপন্থী সরকারের সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিবেদন অনুসারে, ইসরায়েল সম্ভবত আগামী বছরগুলোতে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে। ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো নিরস্ত্রীকরণ করতে লড়াই করবে। আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 18টি ভিন্ন ভিন্ন গোয়েন্দা সংস্থার অনুসন্ধান নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। হুতিদের লক্ষ্যবস্তুতে মার্কিন ব্রিটিশ বাহিনীর হামলা, নিহত 11। মার্কিন ব্রিটিশ জোটের বিমান হামলা পশ্চিম ইয়েমেনের বন্দর শহর এবং ছোট শহরগুলোতে সোমবার আঘাত হেনেছে। এ ঘটনায় কমপক্ষে 11 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন বলে ইয়েমেন সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন। পবিত্র রমজান মাসের প্রথম দিন এই হামলার ঘটনা ঘটল। এদিকে প্রধান বন্দর শহর হেদেইদাহ এবং রাস ইসা বন্দর সহ দেশটিতে কমপক্ষে 17টি বিমান হামলার খবর পাওয়া গেছে বলে
হুতি নিয়ন্ত্রিত প্রধান টেলিভিশন নিউজ চ্যানেল আল মাসেরাহ জানিয়েছে। ইসরায়েলি আক্রমণে শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামাতে ইয়েমেনে হুতিদের সামরিক অবস্থানগুলোতে পাল্টা হামলা শুরু করে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী, কিন্তু তাদের এসব হামলা হুতিদের থামাতে ব্যর্থ হয়। হুতিরা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করে এবং ব্রিটিশ জাহাজগুলোকেও তাদের লক্ষ্যস্থল করে তোলে। সম্প্রতি ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় প্রথমবারের মতো 3 নাবিক নিহত ও 1 ব্রিটিশ জাহাজ ডুবে যায়। এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। হুতিরা গত বুধবার এডেন বন্দরের উপকূলে বার্বাডোসের পতাকাবাহী গ্রিসের পরিচালনাধীন ট্রু কনফিডেন্স নামের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে হামলায় জাহাজটির 3 ক্রু নিহত ও আরো বেশ কয়েকজন আহত হন। এর কয়েকদিন আগে 18 ফেব্রুয়ারি হুতিদের হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশ মালবাহী জাহাজ রুবিমার। প্রায় 2 পর জাহাজটি ডুবে যায়। অনেক জাহাজ এখন আফ্রিকার কেপ অফ গুড হোপ এর পাশ দিয়ে যাতায়াত করছে, যা ব্যাপক ব্যয়বহুল এবং দীর্ঘ সময় লেগে যাচ্ছে পণ্য পরিবহনে। ইউক্রেনের সামরিক শক্তির উন্নতি দাবি জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অভাবে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার হামলা মোকাবেলা করার ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে বলে যখন জল্পনা কল্পনা চলছে, ঠিক তখনই প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজের দেশের সামরিক শক্তি সম্পর্কে ইতিবাচক বার্তা দিলেন। ফ্রান্সের BFM টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত 3 আগের তুলনায় যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান অনেক মজবুত হয়েছে, ফলে পূর্ব দিকে রাশিয়া আর নতুন করে জমি দখল করতে পারছে না। জেলেনস্কি অবশ্য কয়েকটি নির্দিষ্ট সমস্যারও উল্লেখ করেন, বিশেষ করে গোলা বারুদের সরবরাহ কম থাকায় সৈন্যরা সমস্যায় পড়ছে। সেই সঙ্গে রাশিয়ার দূরপাল্লার অস্ত্র ও বিশাল সংখ্যায় ড্রোন হামলাও পরিস্থিতি কঠিন করে তুলছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট স্বীকার করেন। জেলেনস্কি ইউক্রেনের সেনাবাহিনীর বর্তমান সাফল্যে সন্তুষ্ট হলেও বিদেশ থেকে যথেষ্ট সহায়তার অভাবে পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। অনেক সৈন্য হারিয়ে রাশিয়ার যুদ্ধ ক্ষেত্রে আপাতত আর অগ্রসর হতে পারছে না। ভবিষ্যতেও সেই শঙ্কা দূর করার লক্ষ্যে ইউক্রেন মোট প্রায় 1,000 দীর্ঘ 3 সুরক্ষার বলয় তৈরি করছে, যা অনেকটা দুর্গের মতো কাজ করবে। মজবুত সেই ফর্টিফিকেশন লাইন রাশিয়ার যে কোনো অস্ত্র দিয়েও ধ্বংস করা যাবে না বলে জেলেনস্কি দাবি করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সম্প্রতি প্রয়োজনে ইউক্রেনের ন্যাটোর স্থলাবাহিনী পাঠানোর সম্ভাবনার কথা বলে যে বিতর্ক সৃষ্টি করেছেন, জেলেনস্কি সে বিষয়ে মন্তব্য করেন। তার মতে ইউক্রেনের সেনাবাহিনী যতকাল সংগ্রাম চালিয়ে যেতে পারবে, ফ্রান্সের সেনাবাহিনী ফ্রান্সেই থাকতে পারবে। এদিকে মার্কিন কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ইউক্রেনের জন্য প্রায় $6,000 অঙ্কের সামরিক সহায়তার প্যাকেজ আটকে থাকায় যে সংকটের সৃষ্টি হয়েছে তা অন্তত আংশিকভাবে দূর করতেও ন্যাটো সহযোগীদের আরো সক্রিয় হওয়ার ডাক দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। সোমবার তিনি প্রতিরক্ষা খাতে ব্যয় আরো বাড়ানোর আহ্বান জানান। রাশিয়ায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা, 2 তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত। রাশিয়ায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন, এতে 2 তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার। রাতভর হামলার কয়েকটি রাশিয়ার বেশ ভেতরের দিকে হয়েছে, এর মধ্যে নিঝনি নভগরদ ও ওরিয়ল অঞ্চলে শোধনাগার 2 রয়েছে। হতাহতের কোনো খবর নেই, এসব জানান আঞ্চলিক কর্মকর্তারা। ইউক্রেন সীমান্ত থেকে 828 দূরে নিঝনি নভগরদ অঞ্চলের কস্তভ শহরের রাশিয়ার সবচেয়ে বড় মালিকানাধীন কোম্পানি লুক অয়েল এর একটি জ্বালানি কমপ্লেক্স ড্রোন হামলার ঘটনা ঘটে বলে জানান আঞ্চলিক গভর্নর গ্লেব নিকিতিনি। অন্যদিকে ওরিয়াল শহরের আরেকটি শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে এর দূরত্ব 160 আঞ্চলিক গভর্নর আন্দ্রে ক্লিসকপ এমনটি জানান। জরুরি পরিষেবার এক কর্মকর্তাকে উদ্বৃত্ত করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভিস্তি বলছে, পেট্রোলিয়াম পণ্য থাকা একটি ট্যাঙ্কে আগুন ধরে গিয়েছিল। ড্রোন বিধ্বস্ত হওয়ার স্থানের কাছাকাছি উঁচু একটি ভবন থেকে অন্তত 17 একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 2 বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া প্রায়শই তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিক স্থাপনায় হামলা চালাতে ড্রোন ব্যবহার করে।